আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বাজারের কেনা চালের গুঁড়া দিয়ে ভিন্ন রকমের চিতই পিঠা। তো আজকের এই চিতই পিঠাটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার। আজকের এই চিতই পিঠাটি একটু ভিন্ন রকমভাবে তৈরি করে দেখিয়েছি, ডিম চিতই পিঠা। তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর। আর পিঠাটা একটা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখুন। তো চলুন কীভাবে এইভাবে পারফেক্ট চিতই পিঠা তৈরি করতে হয় সেই রেসিপিটি দেখে নিই। যারা চিতই পিঠা বানাতে গিয়ে বারবার চালের গুঁড়া নষ্ট করেছেন, এই রেসিপিটি দেখলে আশা করি আপনাদের চিতই পিঠাও একদম পারফেক্ট হবে। এখানে আমি বাজারের কেনা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি 3 কাপ। এখন এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো পানিটা কিন্তু একবারে না দিয়ে অল্প অল্প পানি দিতে হবে, আর যেহেতু এটা কেনা চালের গুঁড়া সেই জন্য কিন্তু এখানে বেশি গরম পানি ব্যবহার করা যাবে না। জাস্ট শুধু একটু কুসুম গরম পানি এখানে ব্যবহার করতে হবে। বেশি গরম পানি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু পিঠাটা অনেক বেশি নরম হয়ে যাবে, খেতে আর ভালো লাগবে না, তখন পিঠা আর পিঠা হবে না। আমি এখানে 1 কাপ পানি দিয়ে খুব ভালো করে এভাবে মথে নিচ্ছি। এটা যত ভালোভাবে মথা হবে আপনার পিঠাটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। তো এইভাবে খুব ভালো করে আপনাদেরকে একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে। এখন একটু একটু পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো এইভাবে করে করে আমি একটু একটু করে পানি দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আমি এখানে 2 কাপের থেকে একটু বেশি পরিমাণে পানি দিয়েছি, মানে 2 কাপ আর 1/4 কাপের মতো হবে। তো আপনারা পানিটা বুঝে শুনে দেবেন, একবারে বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাটা আর ভালো হবে না। তো খুব ভালো করে আবার এইভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। বাজারের চালের গুঁড়া দিয়ে কিন্তু একদম পারফেক্টভাবে কখনোই পিঠা আপনারা তৈরি করতে পারবেন না, তবে কিছু টিপস ফলো করলে খুব সুন্দর মতো পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। এখন আমি 10 মিনিট এভাবে ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন এটাকে আমি একটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে সরাসরি আমি পিঠা বানাতে চলে যাব। তো চলুন, এটা ব্লেন্ড করে কিন্তু আমি চুলার পরে চলে আসলাম। তো চুলার পরে একটি মাটির সাজ দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে প্রথমে একটা পিঠা আমি দিয়ে দিলাম। তো দেখি কেমন হয়। প্রথম পিঠাটা কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর করে ফুলেছে। চুলার জালের কারণে কিন্তু পিঠার নিচের পাশে এক পাশ সাদা আর এক পাশে একটু লালচে, এটা চুলার জালের কারণে হয়ে থাকে, এটা কোনো ব্যাপার নয়। তো আজ আমি যেহেতু ডিম চিতই তৈরি করে দেখাবো সেই জন্য আবারও চুলার পরে আমি পিঠার ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে একটা ডিম আমি ভেঙে দিয়ে দিচ্ছি ব্যাটারের উপরে। তো এখন সামান্য একটু লবণ আর সামান্য মরিচের গুঁড়া আর ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। দিয়ে এই পিঠাটা ঢেকে 2 মিনিট মতো জাল করলেই কিন্তু হয়ে যাবে। তো আমরা সাধারণত যে এমনি চিতই পিঠা বানাই সেটা কিন্তু 1 থেকে 1.5 মিনিট মতো সময় লাগে, আর ডিম চিতইটা 2 মিনিট মতো একটু সময় লাগে। তো আমি ঢেকে দিচ্ছি। এই যে পিঠাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি। এভাবে আলতো করে একটু চাপ দিলেই দেখবেন খুব সুন্দর করে উঠে আসছে, আর পিঠাটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজার। তো আমি কড়াইটা একটু মুছিয়ে নিয়ে তারপরে আবারও ব্যাটার দিয়ে দিলাম, তারপরে আবারও ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি ডিম চিতই তৈরি করতে না চান তাহলে এমনি চিতই পিঠাও ঠিক একইভাবে তৈরি করে নেবেন, পিঠাগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলবে। অবশ্যই একটু ব্লেন্ড করে নেবেন ব্যাটারটি, তাহলে পিঠাটা খুব বেশি ফুলবে এবং খেতেও অনেক ভালো লাগবে। তো আমি আবারও একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে পিঠাটা ঢেকে দেবো 2 মিনিটের জন্য, আর চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। এভাবেই আমি সব পিঠাগুলো ভেজে নেব। তো আমি এখানে 3টা ডিম চিতই পিঠা তৈরি করেছি। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো একটা আমি ধনিয়া পাতা আর মরিচ ছাড়াই তৈরি করেছি আমার ছেলের জন্য, আর বাকি 2টা আমি আর আমার হাজবেন্ডের জন্য তৈরি করে নিয়েছি। তো আমার চিতই পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন ডিম চিতইটি দেখতে কতটা সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার। তো যারা কখনো এইভাবে ডিম চিতই তৈরি করেনি, এই রেসিপি ফলো করে আপনারা তৈরি করতে পারবেন একদম পারফেক্টভাবেই। আজকের এই পিঠাটি কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। আজকের মতো বিদায়।